এই পৃথিবীতে যিনি আমাদেরকে মায়া করে দয়া করে বাঁচিয়ে রেখেছেন তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর বহু মানুষকে আল্লাহ এই চোখ দেয় নাই আপনি জানেন এই চোখের কত দাম আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে চোখ দিয়েছেন আপনি দেখুন পৃথিবীর বহু মানুষকে আমি নিজের চোখে দেখেছি পৃথিবীর বহু মানুষকে আল্লাহ এই হাত দেন নাই পা দেন নাই আল্লাহ আপনাকে দয়া করে মায়া করে হাত দিয়েছেন পা দিয়েছেন প্রিয় ভাই আপনি দেখুন পৃথিবীর বহু মানুষকে আল্লাহ আপনার মতো আমার মতো কথা বলার তৌফিক দেন নাই আল্লাহ আপনাকে আমাকে কথা বলার মতো তৌফিক দিয়েছেন আফসোসের বিষয় হচ্ছে সেই আল্লাহর সাথে আপনি নাফল মানি করছেন সেই আল্লাহর সাথে আপনি বেইমানি করছেন প্রিয় ভাই আপনি যখন রাতে ঘুমাতে যান আপনার মা আপনার বাবা দুনিয়ার সবাই আপনাকে ছেড়ে ঘুমিয়ে যায় আপনার ভাই বোন এবং কি আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে ছেড়ে ঘুমিয়ে যায় কিন্তু আপনাকে ছেড়ে একজন ঘুমায় না তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ঘুমান না আফসোসের বিষয় হচ্ছে সেই আল্লাহর সাথে আপনি নাফল মারি করছেন সেই আল্লাহর সাথে আপনি বেইমানি করছেন যেই আল্লাহ আপনাকে কথা বলার মতো তৌফিক দিয়েছেন সেই আল্লাহর দেয়া মুখ দিয়ে আপনি খারাপ কথা বলছেন যেই আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে আপনি মোবাইলে অশ্লীল ভিডিও দেখছেন প্রিয় ভাই যেই আল্লাহ আপনাকে মায়া করে দয়া করে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহর সাথে আপনি নাফলমানি করছেন ভাই আপনি বাংলাদেশের হাসপাতালগুলোতে গিয়ে দেখেন সেই হাসপাতালে বহু মানুষকে আল্লাহ ক্যান্সার দিয়েছে ক্যান্সারের যন্ত্রণায় হাসপাতালের বিছানায় ব্যথার যন্ত্রণায় ছটফট করছে পৃথিবীর বহু মানুষকে আল্লাহ বড় বড় রোগ দিয়েছেন হাসপাতালের বিছানায় ব্যথার যন্ত্রণায় ছটফট করছে আল্লাহ আপনাকে মায়া করে দয়া করে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহর সাথে আপনি নাফলমানি করছেন কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানু লিরব্বিহি লাকানুত ইন্নাল ইনসানু লিরব্বিহি লাকানুত এই দুনিয়ার মানুষ বড়ই নাফলমান যেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন যেই আল্লাহ তাকে দয়া করে মায়া করে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহকেই আমরা চিনি না সেই আল্লাহর কাছে আমরা প্রার্থনা চাই না সেই আল্লাহর কাছে আমরা চাই না প্রিয় ভাই প্রিয় বন্ধু আপনি যখন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে কোনো কিছু ফিরিয়ে দেন না বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ বান্দাকে কোনো কিছু ফিরিয়ে দেন না উদউনি আস্তাজিব লাকুম উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে চাও এবং আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহর কাছে যখন আপনি চাইবেন আল্লাহ আপনাকে কোনো কিছু ফিরিয়ে দিবেন না তার বাস্তবতা দেখুন আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা যদি আপনাদেরকে বলি আপনারা যদি বুঝতে পারেন আমি আমার পরিবারের সবাই মিলে আমার বাবা আমার মা আমার দাদা দাদু সবাই মিলে আমরা একবার সৌদি আরব গিয়েছিলাম তো আমরা মদিনায় এক সপ্তাহ ছিলাম মক্কায় এক সপ্তাহ ছিলাম মদিনায় এক সপ্তাহ থাকা অবস্থায় আমি একদিন মসজিদ নববীতে অজু নামাজ পড়ার জন্য গেলাম আমার তো অজু ছিল না আমি কিভাবে নামাজ পড়বো এরপর আমি নামাজ পড়ার জন্য আমি অজু ঘাড়ায় গেলাম আমার বাবার কাছ থেকে আমি অনুভূতি নিয়ে অজু করতে গেলাম অজু ঘাড়া একটু দূরেই ছিল আমি সেখানে গেলাম অজু করলাম অজু করে বের হয়ে দেখলাম আমি অবাক হয়ে গেলাম আমি কিচ্ছু চিনতে পারছি না সব দিকে তাকাচ্ছি আমি যে জায়গা দিয়ে এসেছি সেই জায়গা অনেকগুলো হওয়াতে আমি কিচ্ছু চিনতে পারছি না আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম এবং হাঁটতে লাগলাম এবং হাঁটতে হাঁটতে যখন আমার পরিবারকে আমি খুঁজে পাচ্ছি না আমি কান্না করে দিলাম এবং আল্লাহর কাছে বেশি বেশি চাইতে লাগলাম কি বলতে লাগলাম জানেন হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করতে পারবেন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আমার পরিবারের কাছে আমাকে পৌঁছে দেওয়ার আমাকে সাহায্য করার পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আমি আপনি সেই ক্ষমতাবান আপনি পারবেন আল্লাহর কাছে চাইতে লাগলাম এবং হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে আমার পাশেই একজন ব্যক্তিকে দেখলাম চেয়ারের উপর বসে আছে আমি তাকে গিয়ে প্রশ্ন করলাম ভাই আপনি কি বাঙালি বাঙালি বললাম কারণ হচ্ছে ওই সৌদি আরবে বিভিন্ন জাতির মানুষ থাকে চায়না আফ্রিকান এবং বিভিন্ন জাতির মানুষ
মানুষ থাকে আমি তাকে প্রশ্ন করলাম আপনি কি বাঙালি তিনি বললেন হ্যাঁ আমি বাঙালি তারপর আমি তাকে প্রশ্ন করলাম জিজ্ঞেস করলাম ভাই আমি যেই জায়গা থেকে এসেছি কোথা থেকে এসেছি আমি কিছু চিনতে পারছি না আমার নাম বা মুখস্থ নেই আমি কিভাবে যাব আপনি ইউটিউবে মুফতি মোহাম্মদ আলী সার্চ দিলে আমার বাবার নাম্বার ওখানে থাকতে পারে আমার বাবা একজন বড় বক্তা সেখানে আমার বাবার নাম্বার থাকতে পারে ওখান থেকে নিতে পারেন আফসোসের বিষয় হচ্ছে তিনি বলেন আফসোসের বিষয় হচ্ছে আমার কাছে টাচ ফোন নাই আমার কাছে একটা বাটন ফোন আছে তখন আমার মন আরো খারাপ হয়ে গেল আমি তাকে বললাম এবার আমি আমার বাবার কাছে কিভাবে যাব আমি আমার পরিবারের কাছে কিভাবে যাব আমি কান্না করতে করতে বলতে লাগলাম তখন তিনি বললেন তোমার কোনো টেনশন করার দরকার নাই তুমি আমার সাথে আসো আমি তোমাকে সামনে নিয়ে যাই যদি সেখানে তোমার মা বাবা তোমার পরিবারকে দেখো তুমি সেখানে চলে যেও এরপর আমি তার সাথে যেতে লাগলাম হাঁটতে লাগলাম তখন মনে মনে একটা আশা ছিল তো আল্লাহ তুমি আমাকে সাহায্য করতে পারবা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই হাঁটতে হাঁটতে এরপর একটু দূরেই দেখলাম আমাদের পরিবারের সবাই বসে আছে এরপর আমি আমার মার কাছ থেকে বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আমার পরিবারের কাছে চলে গেলাম সুবহানাল্লাহ দেখেছেন বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ বান্দাকে কোনো কিছু ফিরিয়ে দেন না আমরা তো এখন আল্লাহর কাছে চাই না আমরা বিভিন্ন পীরের কাছে চাই আমরা বিভিন্ন ভন্ডের কাছে মাথা নিচু করি আমরা বিভিন্ন পাথরের কাছে মাথা নিচু করি যুবক ভাইরা মনে রাখবেন প্রিয় ভাই মনে রাখবেন আল্লাহ ছাড়া কোন পীর কোন ভন্ড কোন পাথর কোন গাছের সামনে মুসলমানের বাচ্চার মাথা নিচু হতে পারে না ঠিক কিনা আপনি সবসময় আল্লাহর কাছে চাইবেন এই আল্লাহর কাছে প্রার্থনা নিয়ে একজন কবি একটি কবিতা আবৃত্তি করেছেন এই প্রার্থনা নিয়ে একজন কবি গোলাম মোস্তফা কামাল একটি কবিতা আবৃত্তি করেছেন নাম হচ্ছে প্রার্থনা আপনাদের সামনে সেই কবিতাটি বলবো কবিতাটির নাম হচ্ছে প্রার্থনা অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার তীরের সাবি যত গুণগান হে চির মহান তোমারই অন্তর চাবি দুলোকে ভুলোকে সবারই ছাড়িয়া তোমারই চরণে পরি লুটাইয়া তোমারই সকাশে যাচি হে সকতি তোমারই করুণাকামী সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি চালাও সে পথে যে পথে মোদের প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তি চির পরিতাপ হে মহাচালক মোদের কখনো করো না সে পথে গামী তাই আসুন আমরা আল্লাহর পথে ফিরে যাই আপনি আল্লাহ সম্পর্কে জানার জন্য আল্লাহকে চিনার জন্য আপনি বিভিন্ন বই পড়তে পারেন আমার বই পড়া অনেক পছন্দের একটি জিনিস বই আমার ভালোবাসার একটি জিনিস আপনি আমার বাবাকে জিজ্ঞেস করতে পারেন আমি দুনিয়ার কোনো কিছু আমার বাবার কাছে আবদার না করলেও আমি একটা জিনিস আবদার করি সেটা হচ্ছে বাবা আমাকে বই কিনে দেন বাবা আমাকে বই কিনে দেন আমি কান্নাকাটি করে হলেও আমার বাবার কাছে আমি বই চাই পরশুদিন কালকে আমাদের ফেনীতে একটা মেলা হয়েছিল বই মেলা সেখানে আমি গিয়ে ইচ্ছা মতো বই কিনলাম আমার বই পড়া অনেক পছন্দ আপনারাও আপনাদের সন্তানদেরকে বই পড়ার সুযোগ করিয়ে দিবেন আফসোসের বিষয় হচ্ছে বহু মাকে দেখা যায় বহু বাবাকে দেখা যায় তার সন্তানকে তার সন্তান যদি তার কাছে গাড়ি চায় তার সন্তান যদি তার কাছে মোবাইল চায় তার সন্তান যদি তার কাছে খেলনা চায় কিনে দেয় যদি বই চায় বই কিনে দেয় না মনে রাখবেন ওটা বাপ নামের কলঙ্ক ওটা বাপ নামের অযোগ্য কথা বলেন ঠিক কিনা আপনারা আপনাদের সন্তানদেরকে বই দিবেন বই পড়লে জ্ঞান ভালো থাকে আল্লাহর পথে ফিরে আসতে পারবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া